हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के वीडियो करार आगे अवश्य सबाई आमरा निश्चय थंबनेल देखे बुझते पाच्छी जे ए वीडियोटा कि सम्बन्धे बोलते जाच्छी। अवश्य एटा एकटा जंत्रणार एवं कष्टेर बला चले, कारण 12ई मे गत 12ई मे 2023 अर्थात गतकाल এই দিনটা কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে কখনোই মানুষ ভুলবে না। আগামী 50 বছর পরে হলেও এই 12ই মে 2023 এই দিনটা মানুষ জীবনে ভুলবে না, কারণ একসঙ্গে একটি রাজ্যের 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল এক নজিরবিহীন সিদ্ধান্ত। এবং আমরা জানি এর আগে পর্যন্ত ছিল ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের 10,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, আমরা সবাই জানি হাইকোর্টের নির্দেশে, সেটা ছিল ত্রিপুরা রাজ্যে। কিন্তু 10,000-এর জায়গায় 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এক অত্যন্ত নজিরবিহীন ঘটনা। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানব যে হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী এই 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো কেন, এর পিছনে কোন কোন কারণ কাজ করছে এবং হাইকোর্টের পর্যবেক্ষণটা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা যে তাহলে এই 36,000 শিক্ষক শিক্ষিকা যে এককালীন চাকরিচ্যুত হলো, তাহলে এরপর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হবে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, হাইকোর্টের সে বিষয়ে পর্যবেক্ষণ কি, আমরা আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তাই আপনার সবাইকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি অন্তত আমার জ্ঞানে আমার বিচার যেটুকু আমি খবর পেয়েছি সেই অনুযায়ী আপনাদেরকে খবর প্রোভাইড করতে পারব। দেখুন, গতকাল যে 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তার সরকারি হাইকোর্টের কপি এখনো পর্যন্ত আমার কাছে কেন, সারা পশ্চিমবঙ্গে কারো কাছেই এখনো পর্যন্ত কপি আপলোড হয়নি, অর্থাৎ সেই কপি কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্ট থেকে এসে পৌঁছায়নি। কারণ নিয়ম আছে যে একটি কেসের রায়দান হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে তার মানে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তার কপির রায়টা হাইকোর্ট থেকে পাবলিশ করা হয় রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে, তা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু যেটুকু বিষয়ে আমরা জানতে পেরেছি যে প্রথমে আসি এই 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো কেন, এর পিছনে 4টি কারণ কাজ করছে। আমি যেটুকু আমার চ্যানেলের থ্রুতে জানতে পেরেছি এবং বিভিন্ন মানে জায়গায় ফোন করে কিংবা পর্ষদ মারফত কিংবা যে কোনো মারফত আমি এই 4টি কারণকেই মূল মানে কারণ বলেই আপাতত প্রতিভাত করছি। এগুলো বাদ দিয়ে আরও হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু মূল কারণ হচ্ছে 4টি। কী কারণ না, সবাই জানি যে 2014 সালের যে টেট হয়েছিল, যাদের নিয়োগ করা হয়েছিল 2016 বা 2015 শেষের দিকে কিংবা 2016 থেকেই কিন্তু তার নিয়োগটা করা হয়েছিল, তো সেই 2014 সালের টেট পরীক্ষাতে মোট নিয়োগ করা হয়েছিল 42,500। সেই 42,500-এর মধ্যে 6,500 ছিল DELD, অর্থাৎ যাকে আমরা বলি DELED, সেই DELED তারা কিন্তু পাস করেছিলেন। তো সেই DELED যাকে আমরা বলি, সেই সময় কিন্তু সেই 6,500 ছিল DELED পাস করা শিক্ষক শিক্ষিকা, কিন্তু তাদের মধ্যে 36,000 জনের সেই মুহূর্তে DELED বা তাদের শিক্ষকতার প্রশিক্ষণ ছিল না, এটা হচ্ছে প্রথম কারণ। কারণ আমরা সবাই জানি যে 2014 সালের আগে এনসিটি নিয়ম করেছিল, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে এনসিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন নিয়ম করেছিল যে নো DELED নো প্রাইমারি টিচার, অর্থাৎ DELED না করলে প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া যাবে না, সেটা 2014 আগে নিয়ম করা ছিল। তো সেই অনুযায়ী হাইকোর্টের পর্যবেক্ষণ প্রথম পয়েন্ট যে ভাই সেই সময় 6,500 ছিল DELED পাস করা, এদের চাকরি সুনিশ্চিত, আর 36,000 জনের DELED ছিল না, এরা পরে চাকরি পাওয়ার পরে ODL মারফত করেছে, তাই এদের চাকরিটা ইনসিকিউর্ড, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট,
যে সমস্ত শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা হওয়ার আবেদন প্রার্থী অর্থাৎ যারা মানে শিক্ষক শিক্ষিকার হওয়ার জন্য অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস যারা আবেদনকারী হাইকোর্টে যার মারফত এই 36,000 জনের চাকরি চলে গেল, তো সে আবেদনকারী বা মামলাকারীদের অনেকের নাম্বার যারা চাকরি করছেন বর্তমান তাদের থেকে অনেক বেশি, অর্থাৎ যারা মামলাকারী ইনাদের নাম্বার বর্তমানে অনেক বেশি, যারা চাকরি করছেন ইনাদের নাম্বার কিন্তু কারোর 4 নম্বর কম, 3 নম্বর কম, 2 নম্বর কম, 1 নম্বর কম বা হয়তো অনেক ক্ষেত্রে 4-এরও বেশি নাম্বার আছে, যাদের যেখানে কিন্তু মামলাকারীদের নম্বর বেশি কিন্তু এদের নম্বর কম। তাহলে কীভাবে সম্ভব হয়? মামলা মানে যারা চাকরি পায়নি তাদের নাম্বার বেশি, যারা চাকরি করছেন তাদের নাম্বার কম। তাহলে এখানে একটা ডিসক্রিপেন্সি বা একটা অসামঞ্জস্য ব্যাপার আছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? ইরেগুলারিটিজ ইন ইন্টারভিউ। কাকে বলে ইরেগুলারিটিজ অফ ইন্টারভিউ? না, ইন্টারভিউতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আসছে, যার ভিত্তিতে কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ যে তাহলে এখানে অনেক অনিয়ম হয়েছে। কীরকম বুঝলো প্রশ্ন আসতে পারে যে তাহলে হাইকোর্ট কী করে বুঝলো বা হাইকোর্টের পর্যবেক্ষণটা কী যে কেন এখানে ইরেগুলারিটিজ হয়েছে? সরি, যারা যারা ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউ বোর্ডে যারা যারা ছিলেন ইন্টারভিউইং এক্সপার্টস তাদেরকে কিন্তু হাইকোর্ট ডেকেছিলেন। এবং সবাই আমরা জানি যে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একজন ইংরেজির এক্সপার্টকে প্রশ্ন করেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি বলছিলেন যে স্যার দয়া করে আপনি আমাকে ইংরেজিতে প্রশ্ন করবেন, আপনি বাংলায় প্রশ্ন করুন। তখনই জাস্টিসের সন্দেহ হয় যে যিনি ইংরেজির এক্সপার্টস তিনি ইংরেজিতে প্রশ্ন মানে বুঝতে পারছেন না, তিনি ইংরেজি বলতে পারছেন না। হতে পারে কারোর হয়তো স্পিকিং পাওয়ার নেই, কেউ হয়তো কী বলবো দীর্ঘদিন চর্চা না করলে তিনি হয়তো স্পোকন ইংলিশ হয়তো দ্রুতভাবে বলতে নাও পারেন, হতে পারে, কিন্তু তিনি ইংরেজি বুঝতে পারবেন না এমন ব্যাপারটা তো হতে পারেন না। তো এইভাবে দেখা গেছে। এবং 2 নম্বর দেখা গেছে যে ইন্টারভিউতে নম্বর দেওয়া হয়েছে পেন্সিলে, পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণকারী বিভিন্ন মামলাকারী শিক্ষক শিক্ষিকা হওয়ার আবেদন প্রার্থী তারা কিন্তু প্রশ্ন করে বলেছেন যে আমাদের ইন্টারভিউ হয়েছে এবং তার নম্বর দেওয়া হয়েছে পেন্সিলে। অর্থাৎ পেন্সিলে নাম্বার মানে যা যে কোনো মুহূর্তে ক্লিয়ারেবল হতে পারে, টেম্পারেবল হতে পারে, চেঞ্জেবল হতে পারে, এটার নাম হচ্ছে ইরেগুলারিটিজ ইন ইন্টারভিউ। 4 নম্বর পয়েন্ট, নো অ্যাপটিচিউড টেস্ট। আমরা সবাই জানি যে শিক্ষক শিক্ষিকা হতে গেলে 2014 সালের আগে NCT নিয়ম ছিল যে ভাই তোমাকে DE-LED অবশ্যই পাস করতে হবে, তার সঙ্গে ইন্টারভিউ হতে হবে, টেট পরীক্ষায় পাস করতে হবে এবং অ্যাপটিচিউড টেস্ট হতে হবে। অর্থাৎ অ্যাপটিচিউড মার্কস, টেট মার্কস, ইন্টারভিউ মার্কস এবং DE-LED মার্কস, মাধ্যমিকের মার্কস এবং হায়ার সেকেন্ডারি মার্কস, এই 5টা মার্কস নাম্বার যোগ হয়ে তবে গিয়ে একজন শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্কুলের এলিজিবল বলে বিবেচিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে এসে বলছেন, মামলাকারীদের অনেকেই বলছেন যে ভাই আমাদের কোনো অ্যাপটিচিউড টেস্টই হয়নি। আবার সবাই আমরা জানি যে অনেক মামলাকারী আবেদনের মধ্যে একজন বলছেন যে আমাকে প্রশ্ন করেছিল যে কটা সিঁড়ি আপনি উঠছেন, অর্থাৎ যতগুলো সিঁড়ি বেয়ে আপনি উঠেছেন ইন্টারভিউতে আসা পর্যন্ত এখানে কতগুলো সিঁড়ি ছিল, কতগুলো দরজা ছিল, এই ধরনের উল্টো পাল্টা প্রশ্ন করা হচ্ছে যেগুলো কিন্তু কখনোই অ্যাপটিচিউড টেস্টের মধ্যে পড়ে না। কাকে বলে অ্যাপটিচিউড টেস্ট? আপনারা সবাই কিছু জানেন, তাহলে আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া হচ্ছে। আমি শিক্ষক হব তাহলে আমাকে অবশ্যই ডেমো করে দেখাতে হবে, যাকে আমরা ইংরেজিতে বলি ডেমনস্ট্রেশন, যে ভাই আমি কীভাবে পড়াবো ক্লাসে, কীরকম পড়াবো, আমি কি আদৌ পড়াতে পারি, আমার পড়ানোর দক্ষতা আছে, আমি কি পড়াতে পারবো, এটার নাম হচ্ছে অ্যাপটিচিউড টেস্টের একটা অংশ বললাম, এছাড়াও আরও অনেক অংশ আছে। তো হাইকোর্টের পর্যবেক্ষণ যে কোনো অ্যাপটিচিউড টেস্টই হয়নি, ইন্টারভিউতে ব্যাপক পরিমাণ দুর্নীতি হওয়ার অভিযোগ এসেছে, যেখানে এক্সপার্টসরা সমস্ত পেন্সিলের নাম্বার দিয়েছে এবং মামলাকারী
বা আবেদনকারী যারা মামলা করেছেন শিক্ষক শিক্ষিকা হওয়ার প্রার্থীরা যাদের নাম্বার অনেক বেশি তারা চাকরি পাননি, যাদের নাম্বার কম তারা চাকরি করছেন, এবং এই 36,000 জনের ডিএল মানে ডিএল এর কোনো ডিগ্রি ছিল না। তো এই চারটি কারণে এই 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল বলে ঘোষণা করলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার দ্বিতীয় ব্যাপারে আসি। তাহলে এই যে 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো, তাহলে পশ্চিমবঙ্গে তো এর একটা প্রচুর ইম্প্যাক্ট পড়বে। 36 জন, 100 জন, 200 জন, 300 জন, এটা কোনো ইম্প্যাক্ট সামান্য পড়ে, কিন্তু একসঙ্গে 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মানে তাহলে এরপরে তো স্কুলগুলো শ্মশানে পরিণত হবে। তাহলে সেই স্কুলগুলো চালাবে কারা, কারা পড়াবে, শিক্ষাদান করবে কারা, সেটাও কিন্তু হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে এবং তার নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? যে এই যে 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো 12 মে 2023, আজ বিকেল, অর্থাৎ 12 মে 2023-এর বিকেল 4টার পর থেকে এনাদের নাম আর প্রাইমারি টিচার না, এদের নাম হবে প্রাইমারি প্যারা টিচার। অর্থাৎ গতকাল বিকেল 4টার পর থেকে এই 36,000 শিক্ষক শিক্ষিকার নাম হয়েছিল, নাম হয়ে গেছে প্রাইমারি প্যারা টিচার্স। এনারা আর প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা মানে যে বেতন পাবেন না, স্যালারি পাবেন না, রেমুনারেশন পাবেন না, ওনারা প্রাইমারি স্কুলের প্যারা টিচার যে বেতনটা পান সেই বেতনটা পাবেন আপ টু 4 মান্থস। অর্থাৎ আগামী চার মাস ওই 36,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবেন, ক্লাস করতে পারবেন, তবে ফুল ফ্লেজেড প্রাইমারি টিচার্স নয়, প্রাইমারি মানে যাকে আমরা বলি প্যারা টিচার্সের বেতন পাবেন। এবং সেই 4 মাসের মধ্যে আগামী 3 মাসের মধ্যে, 4 মাস এটা যাবেন এবং 3 মাসের মধ্যে অবশ্যই স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে নির্ধারিত যে এনসিটির রূপরেখা, সেই এনসিটির রূপরেখা অনুযায়ী ইন্টারভিউ নিতে হবে। এনসিটির রুলস, নর্মস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী অ্যাপটিচিউড টেস্ট নিতে হবে, এবং সেই অ্যাপটিচিউড টেস্টে এই 36,000 শিক্ষক শিক্ষিকাও আবেদন করতে পারবেন। অর্থাৎ গতকাল 4টার পর থেকে যে 36,000 শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার্স হয়ে গেছেন, তিনারাও কিন্তু এই 3 মাসের যে পরীক্ষাটা হবে, যে এনসিটির নিয়ম অনুযায়ী ইন্টারভিউ, এনসিটির নিয়ম অনুযায়ী অ্যাপটিচিউড টেস্টে, তাহলে কিন্তু তিনারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। যদি কোনো শিক্ষক শিক্ষিকা এই অ্যাপটিচিউড টেস্টে পাস করেন, ইন্টারভিউতে পাস করেন, তবে তিনি আবার যেমন ছিলেন প্রাইমারি স্কুলের টিচার 12 মে-র আগে বা 12 মে বিকেল 4টে পর্যন্ত, তেনাকে আবার সেই প্রাইমারি টিচারের সম্মান ফিরিয়ে দেওয়া হবে, এবং তার যে 4 মাস কিন্তু তিনি আবার ফুল বেতন পাবেন। অর্থাৎ প্যারা টিচারের যে বেতনটা পেয়েছেন অ্যাডমিসিবল ড্রন, অর্থাৎ তার হয়তো 20 টাকা পাওয়ার কথা তিনি 4 টাকা করে পাচ্ছেন, তাহলে 4 টাকা বাদ দিয়ে 16 টাকা তাকে আবার 4 মাস পরে তাকে এরিয়ার সময় সব পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে, এবং তার চাকরিও কিন্তু আর ব্রেক সার্ভিস হবে না, অর্থাৎ নো ব্রেক সার্ভিস, তার কিন্তু সার্ভিস আর ব্রেক হবে না, তিনি আবার তার পুনরায় চাকরি ফিরে পাবেন এবং তার নাম আবার প্রাইমারি প্যারা টিচার থেকে প্রাইমারি টিচার এসে যাবে এবং তার সার্ভিস আর ব্রেক হবে না, যোগ্য সম্মানে যোগ্য মর্যাদায় তিনি আবার তার চাকরি ফিরে পাবেন। কিন্তু যদি তিনি পাস না করতে পারেন, যদি তিনি অ্যাপটিচিউড টেস্টে পাস না করতে পারেন, তাহলে 4 মাস পরে উনার সার্ভিস নট, অর্থাৎ উনি আর স্কুলে প্যারা টিচার হয়েও আর আসতে পারবেন না। তাহলে এই হচ্ছে তার সামগ্রিক রূপরেখা। এবং হাইকোর্ট এখানে শেষের দিকে একটা পর্যবেক্ষণ করেছে এবং নির্দেশ দিয়েছে, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মনে করেন যে এই যে ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্টে বিশাল পরিমাণ টাকা খরচ হবে, কারণ একটা আমরা সবাই জানি যে একটা রুম অ্যারেঞ্জ করতে হবে, মানে যেখানে তার ইনভিজিলেটার্স নিয়োগ হবে, তার এক মানে বিভিন্ন রকম রুলস, রেগুলেশনস, ক্রাইটেরিয়াস, নর্মস, তা সবাই আমরা জানি কীরকম হয়, একটা পরীক্ষা নিতে গেলে তার সিকিউরিটিস ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি অনেক থাকে, সেই সমস্ত যত খরচ হবে
সে খরচ যদি স্টেট গভর্নমেন্ট মনে করে, যদি ভাই স্টেট মানে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মনে করে, তাহলে প্রাক্তন প্রাথমিক প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য মহোদয়ের কাছ থেকে সমস্ত টাকা উসুল করতে পারে। যে ভাই তুমি ছিলে সভাপতি, তোমার সময় দুর্নীতি হয়েছে, হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে তোমার সময় সব কিছু দুর্নীতি হয়েছে, তাই সমস্ত নিয়োগের প্রক্রিয়ার টাকা ভাই তোমাকে দিতে হবে। এটা যদি স্টেট গভর্নমেন্ট মনে করে, না মনে করলে সে নিজে মেটাতে পারে, আর যদি মনে করে তাহলে এখান থেকে নিতে পারে। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আমি সাম আপ করি যে 36,000 শিক্ষক শিক্ষিকা, কিন্তু চারদিকে মিডিয়ায় বলা হচ্ছে বা অনেক জায়গায় বিভিন্ন রকম বলা হচ্ছে যে প্রশিক্ষণ নয় বলে চাকরি বাতিল, প্রশিক্ষণ নয় বলে চাকরি বাতিল, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র প্রশিক্ষণ নয় বলে কিন্তু চাকরি বাতিল নয়, তার চারটে কারণ আছে। যে চাকরি পাওয়ার সময় ওনারাদের ডিএলএড ডিগ্রি ছিল না, মামলাকারীদের অনেকের থেকে তার ওদের নাম্বার কম, অথচ ওনারা চাকরি করছেন, যেখানে মামলাকারীদের অনেকে চাকরি মানে নম্বর বেশি, অথচ ওনারা চাকরি পাচ্ছেন না, তার নিশ্চয়ই এখানে কোনো একটা অসামঞ্জস্য ব্যাপার আছে, একটা কোনো না কোনো একটা অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে। তিন নম্বর, ইন্টারভিউতে যেনারা ইন্টারভিউ করেছিলেন তেনারা কিন্তু পেন্সিলে নাম্বার দিয়েছেন, এবং সেখানে কিন্তু ঠিক ইন্টারভিউর নিয়ম সঠিকভাবে মানা হয়নি, এবং যেনারা এক্সপার্টস তেনাদের কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়নি। আর চার নম্বর, কোনো অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, আশা করি নিশ্চয়ই আমি আমার বিচার বুদ্ধিমতো আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে, ইউ মাস্ট কনসাল্ট উইথ মি ইন মাই কমেন্ট বক্স। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।